হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক পরিমাণ কমেন্ট আসতেছে, তো সবাই বলতেছেন যে ভাইয়া বাবে কোন ক্লাসে পড়ে, বাবে কোন ক্লাসে পড়ে। তো এটা ওর মুখ থেকে শুনেন যে ও কোন ক্লাসে পড়ে, ঠিক আছে? তো এখন আমি ওকে ফোন দিব, তো সবাই সাথেই দেখেন। ওয়ালাইকুম সালাম, ওই কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছো, খাইছো? না আমি এখনো খাই নাই, কিছুক্ষণ পরে কামো। ওই শোনো না, আচ্ছা অনেক পরিমাণ কমেন্ট আসতেছে, ঠিক আছে? সবাই বলতে হয়েছে ভাইয়া ভাবি কোন ক্লাসে পড়ে, তুমি কোন ক্লাসে পড়ো এটা বললে দাও তো। ও আচ্ছা শোনো না, তুমি তো নিউ টেনে পড়ো, আবার সামনে আরো পড়বা। আমি তো লেখাপড়া করি না, আমি তো একটা মূর্খ ছেলে। তো হয়েছে না অনেক কিছু, ধরো না বিয়ের পরে আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা হওয়ার পরে তুমি রাতে পড়াইতেছো ওদেরকে, পরে ওরা বলতেছে যাবো এটা বলে দাও তো, যদি আমি না পারি পরে আমি কি বলবো, বলবো যে আম্মু পারে আব্বু পারে না? হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পাগলের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো, তো আমার পাগলের সাথে আজকে কথা বলবে আমার বন্ধু, ঠিক আছে? তো আমার বন্ধু বলবে যে রাহিম তো একটা ছোটো করে অ্যাক্সিডেন্ট করছে, তো কিছু টাকা লাগবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কিরকম হবে, তো সবাই সাথেই দেখেন। আমার কাছে অনেক নার্ভাস লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া রাহিম কোথায়? ও কালকে কিছু বলো নাই? হ্যাঁ ভাইয়া বলছিল তো ঘুরতে যাবে, আজকে আমি পাগলের মতো ওর কত পুরা কম দিছি ভাই, আপনি জানেন ও কোথায় আছে, ওর সাথে একটু কথা বলাই দেন না আমার। ও তোকে সমস্যা হয়েছে? কি বলেন কি হয়েছে? ছোটখাটো একটা সমস্যা হয়েছে আর কি, ওর নে হসপিটাল আছি আর ওর আব্বা আম্মু জানে না আর কি। কি বলেন ভাইয়া, ও হসপিটাল আইসা কিছু টাকা লাগবে আর কি, আর কিছু টাকা ম্যানেজ করছি, আর তুমি কিছু ম্যানেজ করতে পারলে বললো আমার কাছে। আচ্ছা ভাইয়া কত টাকা লাগবে? এমনি 10,000 টাকা। আমার কাছে তো হাতের মধ্যে 10,000 টাকা নাই, 2-3 হাজার টাকা আছে। আপনি ওই চিকিৎসা করাইতে থাকেন, আমার হাতের মধ্যে কান্তি আছে, কান্তিটা কালকে বিক্রি করে আমি কালকে বিকাশে টাকা পাঠাই দেবো, আপনি ওই চিকিৎসা করাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে।